কেন্দ্রীয় বাজেটে চা বলায় বঞ্চিত। এই বাজেট উত্তরবঙ্গের 6 লক্ষ চা শ্রমিককে বঞ্চিত করেছে। এর প্রতিবাদে আন্দোলনে নামল চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়ন। বৃহস্পতিবার চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের পক্ষ থেকে ধুমারগ্রাম থেকে ও এলেনবাড়ি থেকে একটি বাইক র্যালি শুরু হয়। দুটি বাইক র্যালি বীরপাড়াতে এসে জমায়েত হয়। বীরপাড়াতে পথসভায় উপস্থিত ছিলেন চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের সভাপতি মোহন শর্মা, কালচিনি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি প্রভাত মুখার্জি, শ্রমিক নেতা মান্নালাল জৈন, মাদ্রিহাট বীরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জীব দত্ত সহ প্রমুখেরা। এদিন পথসভা থেকে বাজেটের খসড়া পুড়িয়ে প্রতিবাদ করা হয়। চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের সভাপতি মোহন শর্মা জানান যে বঞ্চনার প্রতিবাদে লাগাতার আন্দোলন চলবে। আগামী 18 তারিখ তরাই ডুয়ার্সের সমস্ত চা বাগানে 1 ঘন্টা গেট মিটিং এ সামিল হবে শ্রমিকেরা। আমরা খুবই মর্মাহত, আমরা খুবই দুঃখিত। এরা চাইওয়ালা নিজেকে বলে যেটা পরিচয় দেয়, চাইওয়ালা বলে যেটা আজকে প্রধানমন্ত্রীতে মন্ত্রিত্ব আছে, ওই লোকের দ্বারা ওনার বাজেটে আজকে চা বাগান সম্পর্কে প্রায় 1 কোটির উপরে লোক এই চার উপর নির্ভরশীল আমাদের নর্থ বেঙ্গলে। একটা শব্দ খরচ করেনি, একটা সামান্য 1 টাকা বরাদ্দ করেনি। এর জন্য আমরা খুবই দুঃখিত, আমরা মর্মাহত, আমরা আহত। আমরা আগামী দিনে আর যত রকম আন্দোলন করা যায় সেটা আমরা করব। আজকে আমরা এটা বেআইনি হতে পারে আমরা জানি না, কিন্তু আমরা এতই মর্মাহত, এতই আমরা দুঃখিত যে আমরা খসড়া বাজেট আমরা জানালাম। আগামী দিনে আমাদের 17-18 তারিখ আর এই মাসের 18 তারিখ আমরা প্রত্যেকটা গেটে সমস্ত চা বাগান ডোর্স দরায় দার্জিলিং সব বাগানে আমরা গেট মিটিং করবো 1 ঘন্টার। তারপরে আমরা সেটা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে, আমাদের অবজারভার আসতেছেন, আমরা আলোচনা করে আমরা হতে পারে অবস্থান অনশন বা যে কোনো আন্দোলন করতে আমরা আগাবো আগামী দিনে। আমি এর আগেও আমার নাগরাকাটা মিটিংয়ে আমি বলেছিলাম, আমি রাজু বিষ্টকে, আমি জয়ন্ত রায়কে, আমি আমাদের জন বার্লাকে, এরা প্রায় 8 লক্ষ ভোট টিএমসির চেয়ে বেশি পেয়েছে তিনটা মিলে, 8 লক্ষাধিক ভোট। তা এত জনগণ এদের উপর বিশ্বাস করেছে। এইবার আমরা আশা করেছিলাম যেহেতু 3-3টে সিট কুচবিহারও পড়ে কিছু নিশ্চিত অধিকারীও, কিন্তু এই তিনজন কিছু করবে এই বাজেটে, এই তিনজনের জন্য কিছু একটা চা বাগানের একটা প্যাকেজ ঘোষণা হবে সেটা আমরা আশা করেছিলাম। আমি আহ্বান করছি এই 3 MPকে, আসুন আপনারাও আমাদের এই আন্দোলনে সামিল হন, যেহেতু আপনারা চা বাগানের শ্রমিক সন্তান। যেমন জন বার্লা অবশ্যই ও লক্ষ্মীপাড়া চা বাগানের ছেলে, ও লক্ষ্মীপাড়া চা বাগানের সন্তান, ও এগিয়ে আসুক, এর জন্য ওর পিছনে থাকবো আমরা। যদি ও বলে আমি যাবো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে দিল্লি, আমরা ওর সাথ দিব।